বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন যতটা ব্যবহার করা সহজ মনে করেন ঠিক ততটাই রিস্কিও আছে। অ্যান্ড্রয়েড ফোন মানে আপনি ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন, গেম বা অন্যান্য ফটো এডিটিং অ্যাপস বা অন্যান্য যে কোনো অ্যাপস আপনি ব্যবহার করেন, এবং এগুলো ব্যবহার করতে গিয়ে বা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে গিয়ে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করেন বা সাইন আপ করেন। এর ফলে আপনার জিমেল বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপসের কাছে চলে যায়। এখন অনেকগুলো অ্যাপস বা ওয়েবসাইট আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার মোবাইলে থাকা সমস্ত ডাটা সংগ্রহ করে নিতে পারে। এমনও তো হতে পারে আপনি অনেকগুলো অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা অনেক ওয়েবসাইটের সঙ্গে আপনি জিমেল দিয়ে লগ ইন হয়েছেন অথচ সেগুলো ব্যবহারই করেননি। এমনকি আপনার অজান্তে অনেক ওয়েবসাইট আপনার ইমেল পেলেই আপনাকে যুক্ত করে নেয়, ফলে তারা আপনার সমস্ত ডাটা হ্যাক করে নিতে পারে। আসলে এই সমস্ত কিছু থেকে আপনার নিজের মোবাইলকে সেভ এবং সিকিওর করতে গুগল অ্যাকাউন্ট চেক করে নেওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন একে প্রোডাকশন। তো তার জন্য আমরা আমাদের সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে আমরা গুগল অ্যাকাউন্ট সেটি ওপেন করব। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট আপনার মোবাইলে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে পেজে অনেক রকম অপশান এখানে দেওয়া আছে, সেই অপশানগুলোর মধ্যে কানেক্ট অ্যাপ, কানেক্টেড অ্যাপ এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর আপনি যে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড আছেন সমস্ত ওয়েবসাইটের লিস্ট আপনার এখানে চলে আসবে, অথবা আপনি জানেন না এমন কিছু ওয়েবসাইটের লিস্ট আপনার কাছে এখানে চলে আসবে। আপনি চাইলে সেই সমস্ত অবাঞ্ছিত ওয়েবসাইট বা অ্যাপস থেকে বেরোনোর জন্য তার উপরে ক্লিক করুন। এখানে দেখুন ডিসকানেক্ট, এই অপশানে ক্লিক করুন এবং ডিসকানেক্ট করে দিন। এইভাবে আপনি আপনার মোবাইলকে সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।